الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ند له ولا مثيل له، ليس كمثله شيء، وهو السميع البصير. وأشهد أن محمدًا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فإن خير الكلام كلام الله، وخير الهدي هدي محمدٍ صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا، كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات، فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وقال الله تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال النبي صلى الله عليه وسلم: إذا دخل رمضان فتحت أبواب السماء، وفتحت أبواب الجنة، وفتحت أبواب الجنة، وغلقت أبواب جهنم، وفتحت أبواب الرحمة. متفق عليه. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. متفق عليه. الحمد لله على رب العالمين شكر آدائي كورشي جي الله رب العالمين آج كي آمدر كي صلاة الجمعة آدائي كورا جنو آمدر اي غرونا غور كندي ومسجد اشي خطبة شنار ايبان صلاة الجمعة آدائي كورا جنو الله رب العالمين توفيق دان كوري چن সে আল্লাহর কাছে আমরা শ্রদ্ধা শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের বিষয় হচ্ছে রমজান মাসে করণীয় এবং বর্জনীয়। রমজান মাসে আমরা কি কি কাজ করব, এবং যেগুলো কাজ আমাদের করা প্রয়োজন, এবং যেগুলো কাজ আমাদের জন্য নিন্দনীয় এবং করা ঠিক নয়, সেই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ عليه توكلت وإليه أنيب. اللهم علمنا ما جهلنا وذكرنا ما نسينا. দেখতে না দেখতে শাবান মাসের শেষ পর্যায়ে চলে আসি। যদি এই মাস 29 হয় তাহলে সোমবার দিবাগত রাত্রে সাহরি খেয়ে আমরা মঙ্গলবার রাখবো, আর যদি 30 হয় তাহলে মঙ্গলবার রাত্রে ভাত খেয়ে বুধবারে প্রথম রোজা হবে। অর্থাৎ 8ই মার্চ বা 9ই মার্চ আমাদের প্রথম রোজা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজানের এই মহিমান্বিত মাসের জন্য আমরা রমজান মাস যেন আমরা উদযাপন করতে পারি, আমরা যেন সুন্দরভাবে সিয়াম আদায় করতে পারি, আমরা যেন কিয়ামুল লাইল আদায় করতে পারি, এবং আমরা যেন কোরআন তেলাওয়াত দান সাদকা করে যেন
আমরা যেন আমাদের গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দেখতে না দেখতে এক বছর শেষ পর্যায়ে, আমরা অনেকে গত বছর সিয়াম পালন করেছি এবং অনেকে হয়তোবা আপনাদের মাঝে হয়তোবা অনেকে চলে গেছে, এবং আর মাত্র আপনার 3 দিন বাকি। আজকের শুক্র, শনি, রবি, সোম, আজকে 27শে শাবান। 3 দিনের ভিতরে আমরা কি বলতে পারবো না যে আমরা কি সত্যিকার অর্থে আমরা 3 দিন পাবো কি পাবো না, এবং সিয়াম পালন করতে কি পারবো না, এর কোনো গ্যারান্টি নেই। কারণ মৃত্যু কে কখন মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তাই না? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এবং আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং কোথায় মারা যাবে সেও জানে না। অনেক সময় দেখা যাচ্ছে যে সে বাড়ি থেকে অনেক দূরে মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে একটি মাস যেন সিয়াম পালন করার তৌফিক দান করুন। কারণ এই রমজান মাস হচ্ছে আমাদের আত্মশুদ্ধির মাস, এই সিয়াম হচ্ছে আমাদেরকে সুন্দরভাবে আমাদের আমলকে সংশোধন করার মাস, রমজান মাস হচ্ছে আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়ার মাস, এই রমজান মাস হচ্ছে আমাদেরকে সংশোধন করার মাস, এই রমজান মাস হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস, এই রমজান মাস হচ্ছে রহমতের মাস, এবং অগণিত অসংখ্য কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাসে আমরা দান করেছেন। এই জন্য এই মাসকে যেন আমরা সত্যিকার অর্থে যেভাবে সাহাবারা উদযাপন করেছে আমরা যেন সেভাবে করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একচুয়ালি প্রতি বছর তো সিয়াম আসে রমজান, আমরা কি কতটুকু আমরা উপলব্ধি করতে পেরেছি এবং আমরা আমাদের গুনাহগুলো ক্ষমা করেছি। বিশেষভাবে এই রমজান মাস হচ্ছে আমরা যে অসংখ্য গুনাহ করছি 11শে মাস, সে 11 মাসের গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা সুবর্ণ সুযোগ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রেখে এবং সওয়াবের আশা, কেউ যদি রোজা রাখে, সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সকল সাগিরা গুনাহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে দুটি, একটি হচ্ছে আপনাকে আমাকে আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, দ্বিতীয় নম্বরে সওয়াবের নিয়ত করতে হবে। আপনি রোজা রাখলেন এইভাবে তাহলে হবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমার রব, আমার মালিক, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করছি। অনেকে আছেন যে সালাত আদায় করে না, অনেকে আছে আল্লাহকে ঠিক মতো বিশ্বাস করে না, সেই হিন্দু বৌদ্ধদের মতো রোজা রাখছে শুধু। একচুয়ালি সিয়াম মানে কি? সিয়াম বলা হচ্ছে আল সিয়াম আল ইনসাক, আপনাকে বিরত রাখবে কোথার থেকে? সকল গুনাহ থেকে, সকল পাপাচার থেকে, পানাহার থেকে, এবং যৌন কামনা থেকে আপনাকে কন্ট্রোল করবে। যদি আপনাকে কন্ট্রোল করতে পারা যায় বা আপনি কন্ট্রোল হন, তাহলে এটা হচ্ছে সত্যিকার অর্থে সিয়াম। আর যদি কেউ মনে করি আমরা শুধু উপবাস থাকার নাম হচ্ছে রোজা, তাহলে কিন্তু তার এই সিয়াম শুদ্ধ হবে না। কাজে কাজে আপনাকে সকল খারাপ কাজ থেকে, সকল অন্যায় থেকে আপনাকে আমাকে নিবৃত থাকতে হবে, বিরত থাকতে হবে, তাহলে কিন্তু আমাদের আপনাদের সিয়াম আল্লাহর কাছে কবুল হবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি এভাবে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সওয়াবের নিয়তে সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের সকল সাগিরা গুনাহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ামান ক্বামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রাত্রে উঠে কিয়ামুল লাইল আদায় করবে, তাহাজ্জুদ নামাজ অথবা আপনার তারাবি নামাজ আমরা যেটি বলি, ঈমান এবং সওয়াবের নিয়তে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল সাগিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ।
তৃতীয়বার বলেছেন ওমান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি এই রমজানের শেষ দশক বিজর রাত্রিগুলোতে আপনার লাইলাতুল কদর উদযাপন করবে, 21, 23, 25, 27, 29 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তিরও গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। এই যে দেখুন, সিয়াম পালন করে, রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে এবং শেষ দশকের বিজর রাত্রগুলোতে এটাকা লাইলাতুল কদর উদযাপন করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুযোগ করে দিচ্ছেন, কত সুযোগ। তারপরে যদি আমরা এই সুযোগে হাতছাড়া করি তাহলে কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সিয়াম পেল, রমজান মাস পেল, অথচ তার গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা নিতে পারলো না, তার চেয়ে হতভাগ্য আর কেউ নাই। তাই রমজান মাসে আমাদের সেই খেয়াল রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে নেন, কারণ এই গুনার জন্য কিন্তু আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। আর যদি গুনাহ থেকে কেউ বাঁচতে পারে তাহলে তার জন্য জান্নাত অবধারিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ওয়া আম্মাল্লাযীনা সু'ইদু ফাফিল জান্নাহ, যে ব্যক্তি নেককার হবে, যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচবে সে ব্যক্তি জান্নাত চলে যাবে। ফা আম্মাল্লাযীনা শাকু ফাফিন নার, আর যে ব্যক্তি গুনাহগার হবে, অবাধ্য হবে, সে জাহান্নামে যাবে। তাই গুনাহ একটা বড় ফ্যাক্টর, গুনাহ থেকে যে বাঁচা যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ঘোষণা দিয়েছেন, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলছেন, বান্দা তোমরা যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো যেগুলো আমি নিষেধ করেছি, তাহলে আমি তোমাদের সকল পাপরাশিগুলো আমি ক্ষমা করে দিব। শুধু ক্ষমা করব না, অনুদখিলকুম মুদখালান কারীমা, আমি তোমাদেরকে একটা বিরাট সম্মানিত ঘর অর্থাৎ জান্নাত দান করব, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে গুনাহ থেকে বাঁচতে হবে, কারণ গুনাহ কিন্তু মানুষের সৎ আমলগুলো খেয়ে ফেলবে। আপনি একদিকে সিয়াম পালন করবেন আবার একদিকে গুনাহ কাজ করবেন, দুই কাজ একসাথে হবে না, আপনাকে খারাপ কাজ গুনাহ কাজ ছাড়তে হবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন এই রমজান মাস শুরু হয়, ইদা দাখালা রমদান ফতিহাত আবওয়াবুস সামা, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের সম্মানার্থে, রমজান মাসের মর্যাদা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজাগুলো বন্ধ খুলে দেন। এখন আকাশের দরজাগুলো বন্ধ, কিন্তু রমজান যখন শুরু হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজাগুলো খুলে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতকে রহমতের দরজাগুলো খুলে দেয়। ফুতিহাত আবওয়াবুর রহমা, আল্লাহ রাব্বুল আলামিন অবিরাম রহমত বর্ষণ করেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং বিতাড়িত শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল দিয়ে আবদ্ধ করে দেন, যাতে করে বান্দাদের সে আপনার গুনাহ লিপ্ত না করতে পারেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা সুযোগ করে দিয়েছেন আপনাকে, এই রহমতের দরজা খুলে দিচ্ছেন, মানে অবিরাম দেখবেন রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করেন, অন্য কোনো মাসে কিন্তু সেটা দান করেন না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বন্ধ করে দেন এক মাসের জন্য, এক মাসের ভিতরে জাহান্নামের দরজা আর খোলা হয় না, কারণ জাহান্নামের যে আগুন সেটা বন্ধ স্টপ করে দেন জাহান্নামের তাপ। এই জন্য দেখবেন রমজান শুরু হলে বৃষ্টি শুরু হয়ে যায়, রমজান শুরু হলে দেখবেন আল্লাহ রহমত বর্ষণ হয়, এটা হচ্ছে রমজানের ফজিলত। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভাষণ দিলেন, তিনি বললেন, ইদা আতাকুম রমাদানু শাহরুন মুবারাকুন ফরাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, যে তোমাদের মাঝে পবিত্র রমজান মাস আগমন করছে, তোমাদের জন্য এই রমজানের এক মাস রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। রমজানের এক মাস রোজা যেভাবে সালাত আদায় করা ফরজ, অনুরূপভাবে আপনার জন্য আমার জন্য
সিয়াম পালন করা ফরজ। তাই আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন এই সিয়ামগুলো ঠিক মতো আদায় করতে পারি। রমজান যখন শুরু হয়ে যায় তখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমরা যখন চাঁদ দেখব তখন আমরা সিয়াম শুরু করব, আর যখন আবার রমজান মাস শেষ হবে চাঁদ দেখব তখন আমরা এই সিয়াম শেষ করে দেব, আমরা ঈদুল ফিতর উদযাপন করব। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি ফাইন্নাকুম আলাইকুম ফাকমিলু ইদ্দাত শাবান 30। তোমরা যখন এই রমজান মাসে চাঁদ দেখবে তখন তোমরা রোজা শুরু করবে, আর যখন দেখবে তোমার আবার চাঁদ শুরু হয়ে গেছে সেই আপনার শাওয়াল মাসে তখন তোমরা রোজা ভেঙে ফেলবে। আর তোমরা যদি 29 দিন যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তোমরা 30 দিন পূর্ণ করবে। এটা হচ্ছে চাঁদ দেখার নিয়ম। কিন্তু অনেকে আমরা আছি যে আমরা সৌদি আরবকে ফলো করে আমরা রোজা শুরু করে দেই, এইটা কিন্তু হাদিস কোরআনের আপনার থেকে বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করেছেন, আপনি চাঁদ দেখবেন রোজা রাখবেন আর চাঁদ দেখবেন রোজা ভাঙবেন, এটা হচ্ছে নিয়ম, আমরা যেন এইটা ফলো করি। আমাদের ভিতরে অনেকে আছেন যে আমরা সৌদি আরবকে ফলো করতে গিয়ে একদিন আগে রোজা রাখি, আবার একদিন আগে আমরা ঈদ করি, এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহর খেলাফ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি সন্দবশত সেই রোজা রাখবে সে যেন আমার নাফরমানি করলো। এই জন্য আমরা যেন এমনটি না করে আমরা আল্লাহ যে সহজ করেছেন, আল্লাহ বলছেন ইরিদুল্লাহ বিকুমুল ইসরা ওয়ালা ইরিদু বিকুমুল উসরা, আমি তোমার জন্য সহজ চাই কঠিন চাই না। আল্লাহ সহজ করেছেন, আপনি চাঁদ দেখবেন রোজা শুরু করবেন, চাঁদ দেখবেন আবার রোজা ভেঙে ফেলবেন, এটা হচ্ছে সহজ এবং এইটা হচ্ছে জমহুর ওলামাদের ফতোয়া। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে আমরা করতে পারি। যখন আপনি চাঁদ দেখবেন চাঁদ দেখে দোয়া আছে, আমরা অনেকে সে দোয়াটা পারি না, এবং অনেকে চাঁদ উঠলে বিভিন্নভাবে সাইলেন বাজানো হয়, এটাও সুন্নতের খেলাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন চাঁদ উঠবে তোমরা দোয়া পড়বে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুক আল্লাহ, যে এই দোয়া আমাদের পড়তে হবে চাঁদ দেখে, এটা সুন্নত। আমরা অনেকে এই দোয়াটা ফলো করি না, এই জন্য আমাদেরকে সুন্নত অনুযায়ী এই আমল করা প্রয়োজন। এখন আমরা চলে যাচ্ছি যে আমাদের রমজান শুরু হলে আমাদের কাজ কি কি। প্রথমত হচ্ছে আমাদেরকে অবশ্যই প্রিপারেশন নিতে হবে এখন থেকে, আর মাত্র 3 থেকে 4 দিন বাকি। যারা আমরা কি অসুস্থ আমার ডাক্তার দেখি আমাদের শরীরকে আমাদের ঠিক করতে হবে, আমাদের যদি সেরকম জটিল কোনো রোগ থাকে আমাদের ডাক্তার সাথে সাথে গিয়ে ওষুধ খেয়ে আমাদের সেরকম ঠিক করতে হবে, এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাকে সুস্থ করো, আমি যেন পুরো এক মাস যেন আমি রোজা রাখতে পারি। কারণ আপনাকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে আল্লাহ তুমি আমাদেরকে রমজান পথে পৌঁছে দাও। যাদের সমস্যাগুলো আছে দূরীভূত করতে হবে, এবং রমজানে আপনাকে এক মাস ইবাদত করতে হবে। রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, রমজান মাস হচ্ছে আমাদেরকে সব অর্জনের মাস। এই জন্য আমরা 11 মাস যেভাবে ব্যবসা বাণিজ্যের জন্য ব্যস্ত থাকি, 11 মাস যেভাবে আমরা বিভিন্নভাবে ব্যবসা জড়িত থাকি, আমাদের কিন্তু এই এক মাস খেয়াল রাখতে হবে, আমাদেরকে ইবাদতে মশগুল হতে হবে। এই জন্য আপনি রমজানের আগেই আপনি বিভিন্ন কাজগুলো গুছিয়ে নিয়ে আসবেন, আপনি ইবাদতে মশগুল হয়ে যাবেন, আপনি ব্যবসা বাণিজ্যকে কমিয়ে দিবেন। এই জন্য ফেরেশতারা প্রতিদিন ডেকে বলে ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে সত্যের অন্বেষণকারী তোমরা রমজান মাসে ভালো কাজ বেশি করো। কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেক ভাই আছেন রমজান মাস পরেও আমরা ঠিকমতো অনেকে রোজা রাখি না, অনেকে আমরা নামাজ আদায় করি না, আবার অনেক দেখবেন হোটেলগুলোতে দেখা যাচ্ছে পর্দা টানে আমরা খাওয়ার ব্যবস্থা করি, এটা কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার, এটা খুবই গুনার কাজ। আপনি হোটেল দিয়েছেন, আপনি ইফতারের ব্যবস্থা করেন, কিন্তু আপনি দুপুর বেলা আবার দিনের বেলা আপনার হোটেল বন্ধ করে আপনি চার ব্যবস্থা করবেন, আপনি খাওয়ার ব্যবস্থা করবেন, আপনিও নিজে গুনার কাজ করছেন এবং যারা খাচ্ছে তারাও গুনার কাজ করছেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান,
তোমরা গুনার কাজ এবং পাপা কাজে সহযোগিতা করো না। অথচ আপনি সহযোগিতা করছেন, আপনি মনে করছেন যদি আমার হোটেল বন্ধ থাকে তাহলে হয়তোবা আমার রিজিক কমে দেবে। না, আপনি ইফতারের ব্যবস্থা করেন, রাত্রি ব্যবস্থা করেন, হয়তোবা রমজান মাসে একটু কম হবে, কিন্তু দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মালে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। এই জন্য যাদের হোটেল রয়েছে আমি অনুরোধ করব যে আপনারা মেহরবানি করে রমজান মাসে দিনের বেলা হোটেল খুলবেন না এবং হোটেলে কোনো খাওয়ার ব্যবস্থা করবেন না, কারণ যে লোক খাবে আপনার তারও গুনাহ হবে, আপনারও গুনাহ হবে। এই জন্য আমরা যেন এটা সতর্ক অবলম্বন করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। তাই রমজান মাসে আমাদের করণীয় হচ্ছে আমরা সিয়াম পালন করব, সাধ্য অনুযায়ী আমরা ভাঙবো না, কারণ এই যে রমজান মাসে যে ফজিলত গুলো আমাদেরকে কাজে লাগাতে হবে। কারণ আপনি ইচ্ছাকৃত ভাবে একটা রোজা ভাঙেন তাহলে সারা জীবন সাধনা করে সেই রোজা আপনি আদায় করতে পারবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার রমজান মাস হচ্ছে আপনাকে তাকওয়া অবলম্বন করা মাস, আল্লাহকে বেশি করে ভয় করার মাস। আল্লাহ রাব্বুল আলামিন কেন একটা মাস আমাদের জন্য সিয়ামকে ফরজ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 183 নম্বর আয়াতে বলছেন যে কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই সিয়ামকে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله বলছেন এই ইমানদারগণ তোমাদের জন্য সিয়ামকে এক মাস ফরজ করে দিলাম, এক মাস তোমাদের জন্য ফরজ, শুধু তোমাদের জন্য না, كما كتب على الذين من قبلكم তোমাদের পূর্বে যারা ছিল তাদের প্রতি এই রমজান এই রোজা ফরজ ছিল, আমাদের জন্য যেভাবে ফরজ রূপভাবে আমরা দেখি পূর্বের উম্মতদের বিভিন্ন ভাবে বিভিন্ন সিস্টেমে ছিল। আল্লাহ বলছেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি এবং পরহেজগার হতে পারো। সুবহানাল্লাহ, যাতে করে তোমরা মুত্তাকি এবং পরহেজগার হতে পারো এই জন্য আমি রোজাকে ফরজ করলাম। তাহলে রোজা ফরজ হওয়ার মূল উদ্দেশ্য কি? যে আল্লাহকে ভয় করা। পরহেজগার করা মানে মুত্তাকি মানে আল্লাহকে ভয় করা, কারণ যদি আল্লাহর ভয় না থাকে তাহলে এই রোজা রেখে কোনো সার্থকতা হবে না। আর আজকে দেখুন পৃথিবীতে অশান্তির মূল কারণ হচ্ছে যে আমরা আল্লাহকে ভয় করি না। যদি আল্লাহকে ভয় করতাম তাহলে হোটেলে পর্দা টাঙ্গিয়ে আমরা কিন্তু ভিতরে খাওয়া দাওয়া করতাম না। আপনি কি মনে করছেন যে হোটেলে পর্দা লাগলে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তর্যামী, আপনার অন্তরে কি হচ্ছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদুর, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে খবর জানেন, এবং কি যে আপনি যে সংকল্প করছেন সেটা আল্লাহ জানেন। তাই জন্য ভয় করতে হবে যে আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমাকে ভয় করবে ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব, যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদেরকে এমন রিজিকের ব্যবস্থা করব তারা কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ, আমরা তো অর্থ প্রয়োজন, টাকার প্রয়োজন, রিজিকের প্রয়োজন, আল্লাহ বলছে বান্দা তুমি আমাকে ভয় করো অন্তর অন্তঃস্থল থেকে, টাকা কোথার থেকে আসবে, অর্থ আসবে কোথার থেকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার চিন্তা করতে হবে না, তোমার চিন্তা ছাড়া আমি তোমাকে অর্থ ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ, কিন্তু আল্লাহকে ভয় করতে হবে। আর আল্লাহকে ভয় করার উদ্দেশ্য কি? আল্লাহকে ভয় করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধকে পুরোপুরি পালন করা। যদি পুরোপুরি পালন করেন তাহলে দেখবেন রিজিকের জন্য আপনাকে আর তালাশ করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। এটা হচ্ছে রোজার মেন উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সর্বশ্রেষ্ঠ সে ব্যক্তি যে তোমাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় বেশি করবেন আল্লাহ বলছেন আমার কাছে সে সবচেয়ে বেশি প্রিয়। হতে পারে রাস্তার একটা পথিক হতে পারে, একটা রিকশা হলো হতে পারে, কিন্তু সে আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয়। কিন্তু যার বেশি অর্থশালী, যে বেশি ক্ষমতাধর, তার কাছে আল্লাহ কোনো মূল্য নাই, সে যদি আল্লাহকে ভয় না করে।
এই জন্য রমজান মাস আসছে আমাদেরকে ভয় করার জন্য, আত্মশুদ্ধি অর্জন করার জন্য। তৃতীয় নম্বর হচ্ছে রমজান মাস বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা এবং তওবা করার জন্য বলেছেন। রমজান মাসে আমরা আল্লাহর কাছে বেশি করে ক্ষমা এবং তওবা করব, কারণ আপনাদের সম্মুখে যে হাদিসটি পেশ করলাম যে সিয়াম পালন করলে, কিয়াম পালন করলে, রাতে নামাজ পড়লে এবং লাইলাতুল কদর উদযাপন করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা ক্ষমা করে দেন, এই যে একটা সুবর্ণ সুযোগ, এটা আমাদের জন্য কাজে লাগাতে হবে এবং আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে একবার দুইবার নয়, দৈনিক 100 বার করে ইস্তেগফার করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে মানুষগণ তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে, ফা ইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি 100 মারা, আমি 100 বার করে তওবা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল গুনাহ পূর্বের এবং পরের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ বলছেন কোরআন মাজিদে, লিয়াগফিরা লাকাল্লাহু মিন মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখখারা, হে রাসূল আপনার পূর্বের এবং সামনের সকল গুনাহ আমি ক্ষমা করে দিলাম। যদি আমাদের এইরকম সুযোগ হতো তাহলে তো আমরা মনে হয় মসজিদের কাছে আসতাম না, কি বলেন? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করার পরও দৈনিক একবার দুইবার নয় 100 বার করে আল্লাহ ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এই জন্য আমাদের সদা সর্বদাই এই রমজান মাসে আল্লাহকে ইস্তেগফার গুনার জন্য, কারণ আমরা কি হারে গুনাহ করছি, আল্লাহ আকবার, গুনার কোনো শেষ নেই, কথায় কথায় মিথ্যা কথা বলছি, আমরা অন্যায় কাজ করছি, জুলুম করছি, পাপাচার করছি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। আল্লাহ বলছে, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, তুমি যদি আমার কাছে অন্তর অন্তঃস্থল থেকে তওবা করো আমি তোমার সকল গুনাহ ক্ষমা করে দেব, শুধু গুনাহ ক্ষমা করব না সাথে তোমার জন্য জান্নাত আবদায়িত করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা তুমি অন্তর অন্তঃস্থল থেকে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহগুলো মাফ করে দিব আর তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআন নাজিল করেছেন, এই জন্য এই মাসকে বলা হয় কোরআন নাজিলের মাস। এই মাসে আমাদেরকে বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন শুধু তেলাওয়াত করার না, কোরআন হচ্ছে আপনাকে অর্থ সহ পড়ে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 185 নম্বর আয়াতে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে রমজান মাস হচ্ছে এমন মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি, কেন করেছি? হুদাল লিন্নাস, মানুষদেরকে হিদায়ত করার জন্য। আরেকটা কি, অবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন হচ্ছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য, কোরআন হচ্ছে আমাদের সংবিধান। তাই জন্য কোরআন আপনাকে আমাকে সঠিক পথে দিক নির্দেশ দান করবেন। এই জন্য এখন থেকে প্রিপারেশন নিতে হবে যে সবাই যেন কমপক্ষে একে সুরা ফাতিহা তিনটে সুরা নাস পর্যন্ত একটা খতম দেওয়া হয় অর্থসহ এবং বিশুদ্ধভাবে পড়তে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি, তোমরা কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআন তোমাদেরকে কিয়ামত দিবসে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কিয়ামত দিবসে কিন্তু আপনার পিতা, আপনার মা, আপনার স্ত্রী, ছেলে মেয়ে কোনো কাজ আসবে না, আপনাকে দিক দেখে পালিয়ে যাবে, কিন্তু কোরআন কে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার শক্তি দিবেন। কোরআন বলাই, বান্দা আসো গুরুনগরের কেন্দ্র মসজিদের লোকরা আসো, তুমি কোরআন তেলাওয়াত করেছো, আল্লাহর সামনে যাবো, আল্লাহ তোমার এই বান্দা কোরআন তেলাওয়াত করেছে, একে জান্নাত দিতে হবে। যে পর্যন্ত জান্নাত না দিবে আল্লাহর কাছে ঝগড়া করতে থাকবে, কিন্তু কারো সাহস হবে না, আল্লাহ আবার ঠিক আছে যাও তোমার এই কোরআন তেলাওয়াতকে জান্নাত দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাই জন্য কোরআন যদি সত্যিকার অর্থে আপনি পড়েন, আমল করেন, তাহলে আপনার জন্য অবশ্যই জান্নাত হবে।
পাঁচ নম্বর হচ্ছে রমজান মাসে আমাদেরকে এই রাত্রেবেলা কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজ হোক বা তারাবির নামাজ হোক আমাদের আদায় করতে হবে, এটা একটা বোনাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিল বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফহু আও ইনকুস মিনহু কালিলা। হে রাসূল, আপনি জাগ্রত হন, আপনি ঘুম থেকে উঠুন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন, হয়তোবা অর্ধেক অথবা তার কিছু অথবা কম রাত্রে উঠে সালাত আদায় করার জন্য আল্লাহ ফরজ করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হে রাসূল, আপনার জন্য এই তাহাজ্জুদের নামাজকে আমি নফল করে দিলাম। আগে ছিল ফরজ, এক বছর এই তাহাজ্জুদের নামাজ ছিল ফরজ, তারপরে এত নাজিল হয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নফল করে দিলেন। তাহলে যে নবী সারা জীবনের গুনাহ ক্ষমা করে, সে নবী তাহাজ্জুদের নামাজ কখনো মিস দেয়নি। রাত্রেবেলা নামাজ রমজান মাসেও তিনি কোরআন তেলাওয়াত শুনতেন জিবরা আলাইহিসসালামকে, এবং জিবরা আলাইহিসসালামও তাকে শোনাতেন। তাহলে দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতিদিন জিবরিলকে কোরআন শোনাতেন, সুবহানাল্লাহ। এটা নবীর জন্য একটা মুজিজা, কোনো নবীর কিন্তু সুযোগ ছিল না যে তাকে তাদের যে কোরআন হোক বা তাদের যে ছিল সাহিফাগুলো সেটা কিন্তু সুযোগ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের সুযোগ করে দিয়েছেন, ফাইদা রিসুল কোরআন, জিবরাইল আসতেন এবং কোরআন তেলাওয়াত শুনতেন। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন রমজান মাসের জন্য চেষ্টা করবো যে সবাই যেন কোরআন শুনবো, কোরআন তেলাওয়াত করবো এবং অর্থ সহ, তাহলে আমাদের জন্য কল্যাণকর হবে। রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি করে দান করতেন, রমজান মাস বেশি করে দান করতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমাদের মতো হয়তো অর্থশালী ছিলেন না। আয়েশা বলছেন, তিন বেলা খাওয়ার মতো তার ঘরে আহার ছিল না, কিন্তু তার কাছে যা ছিলেন তিনি সব দান করে দিতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদুন নাস বিল খায়র, যে নবী সাল্লাল্লাহু সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আর বিশেষভাবে যখন রমজান মাস শুরু হতো তখন তিনি দানের মাত্রাকে আরো বৃদ্ধি করে দিতেন, যখন হিনা আলকা জিবরিল, যখন তিনি জিবরিল আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করতেন, তিনি এত দান করতেন মনে হচ্ছে যেন প্রচন্ড ঝড় প্রবাহিত হচ্ছে। এই জন্য রমজান মাসে খেয়াল রাখতে হবে, আপনারা তো সবসময় দান করবেন, কিন্তু রমজান মাসে যেহেতু একটা ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন 70 থেকে আরো বৃদ্ধি করে দেন। রমজান মাসে কত সব আল্লাহ রাব্বুল নিজেই জানেন। এই জন্য রমজান মাসে আমাদেরকে বেশি করে দান করতে হবে, আর দান করলে কিন্তু অর্থ কমে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দান করবে তাদের এই অর্থ নষ্ট হবে না এবং তাদের ব্যবসা লস হবে না, বরঞ্চ ব্যবসা বরকত হবে। লিউফিয়াহুম উজুরহুম ওয়া ইযীদুহুম মিন ফাদলি, আমি তারা যা দান করেছে আমি তাদের প্রতিদান দিব, বরঞ্চ তাদেরকে ডবল দিয়ে দিব, সুবহানাল্লাহ। তাই জন্য এখন থেকে প্রিপারেশন নেবেন যে আমি রমজান মাসে এই দান করব, অমুক করব, এই আপনাদের পাশে আপনাদের এই মুক্তার বাইদের মসজিদ, আক্তার বাইদের মসজিদ হচ্ছে, রমজান মাস উপলক্ষে একটা ভালো কেমন করবেন যাতে করে সেখানে একটা বিশেষ দান দিতে পারেন। আর এটা কিন্তু আপনার জন্য সুবর্ণ সুযোগ। আমরা আপনাদের মনে মনে করছি যে আমি 1 লক্ষ টাকা দিলাম হয়তো আমার 1 লক্ষ টাকা কমবে না, আপনি 1 লক্ষ টাকা দিলেন, আল্লাহ বলছেন যদি একটা দান করে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। আপনি 1 টাকা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা 70 গুণ এবং 700 গুণ বৃদ্ধি করে দেবে, সুবহানাল্লাহ। তাই জন্য রমজান মাস হচ্ছে আমাদের জন্য এই ভালো ভালো কাজগুলো আমাদের করতে হবে। রমজান মাসে বিশেষভাবে রমজানের শেষ দশকে নবী সাল্লাল্লাহ ইতিকাফ করেছেন, আমাদের চেষ্টা করতে হবে ইতিকাফ করার জন্য। আর বিশেষভাবে ইতিকাফ করলে আর একটা লাভ হচ্ছে যে আমরা রমজানে যে 5টি রজনী লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদরও আমরা উদযাপন করতে পারি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররু লাইলাতুল কদরি মিনাল বিত্রি মিন আওয়াখির রমজান, রমজানের শেষ দশকে তোমরা বিজর রাতগুলো তালাশ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজানের শেষ হতো তিনি কাছা মেরে তিনি ইবাদত করতেন, সুবহানাল্লাহ। অথচ দেখুন, কিছুদিন আগে আমাদের বাংলাদেশে সময় বরাত চলে গেল, সেদিন দেখেছি
মানে লোকে লোকান্য যারাও জীবনে সালাত আদায় তারাও পড়েছেন 100 রাকাত 150 রাকাত, কিন্তু এটা কি কোনো কল্যাণ হবে? আপনি জীবনে সালাত আদায় করলেন না, আর শুধু সেবা বারাতের দিন রোজা দিনের বেলা রোজা রাখলেন, রাত্রে বেলা নামাজ পড়লেন, এটা সুন্নতের খেলাফ। একদিন ইবাদত করে জান্নাত যাওয়া যাবে না, আপনাকে আমাকে কন্টিনিউ ইবাদত করতে হবে। অথচ লাইলাতুল কদর দিন গুলোতে দেখা যাচ্ছে আমাদের ভাইরা ঘুমিয়ে থাকে। আর একটা হচ্ছে যে আমরা মনে করি শুধু একদিন লাইলাতুল কদর 27 তারিখ, এটা ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাল্লু লাইলাতুল কদর মিনাল ফিত্র মিন আওয়াখির রমজান, রমজানের শেষ দশকের ভিতর রাতে তালাশ করো। আর আমরা বলে দিচ্ছি 27 তারিখ লাইলাতুল কদর, দেখবেন পত্রিকাগুলো মিডিয়াগুলো এগুলো ফলো করে প্রচার করা হচ্ছে এবং সেটি বন্ধ থাকে। এটা কিন্তু আমাদেরকে শয়তান এই লাইলাতুল কদর থেকে আমাদেরকে দূরে সরে নিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের মধ্যে 5 দিন তালাশ করছেন এবং লাইলাতুল কদর এত সম্মানিত, আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খাইরুম মিন আলফ শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়েও বেশি, সুবহানাল্লাহ। সেটা হচ্ছে যদি এটাকে আপনাকে গুণ করা হয় তাহলে দেখা যাবে যে প্রায় 84 বছর 4 মাস, 84 বছর 4 মাস তো আমাদের অনেকে আমরা হায়াত পাওয়া যায় না, অনেকে 60-70 বছর চলে যাই অথবা 75 বছর, কিন্তু একদিন ইবাদত করে আপনার জীবনের চেয়ে বেশি পাচ্ছে, সুবহানাল্লাহ। তা আমাদের কি সেদিন ঘুম আসা ঠিক হবে? সেদিন মাগরিব থেকে নিয়ে একেবারে ফজর পর্যন্ত আমাদেরকে ইবাদতে মশগুল থাকতে হবে, কখন লাইলাতুল কদর চলে যায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজগুলো করার তৌফিক দান করুন। ওসাল্লি ওয়াসাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد، رمضان মাসে যেগুলো আমাদের নিন্দনীয় এবং যেগুলো কাজ আমাদের জন্য ঠিক হবে না, এখন আমরা বললাম যেগুলো কাজ করতে হবে এবং কিছু কাজ আছে আমাদের জন্য করা যাবে না, সেটা হচ্ছে সকল খারাপ কাজ থেকে আমাদের বাঁচতে হবে যত গুনার কাজ আছে। কারণ যদি রোজা রেখে আপনি গুনার কাজ করেন তাহলে কিন্তু আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ইনতাজিতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান করিমা। আল্লাহ বলছেন বান্দা তোমরা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো যেগুলো তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই পাপগুলো আমি ক্ষমা করে দিব। শুধু ক্ষমা করব না, তোমাদেরকে আমি একটা সম্মানিত ঘর অর্থাৎ জান্নাত দান করব, সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে আপনাকে মিথ্যা কথা, আপনাকে পাপাচার, জুলুম, অত্যাচার সকল থেকে বাঁচতে হবে। এখন আপনি প্রশ্ন করবেন যে ভাই রমজান ছাড়া কি এগুলো করা যাবে না? সেগুলো তো কন্টিনিউ সবসময় করা যাবে, বিশেষভাবে তারা কি বললে আরো গুনার মাত্রা বেশি হবে এবং আপনার রোজা নষ্ট হয়ে যাবে। তাই জন্য সকল গুনা থেকে আমাদেরকে বাঁচতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ইচ্ছাকৃত ভাবে রোজা ভাঙ্গা যাবে না। হ্যাঁ, আপনি যদি অসুস্থ হয়ে যান, মুসাফির অবস্থা থাকেন, অথবা আমাদের মা বোন যদি মাসিক শুরু হয়, অথবা যাদের বাচ্চা হবে তাদের যদি বাচ্চা হয়, অথবা বাচ্চা হওয়ার আগে সমস্যা হয়, তখন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রুখসত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুম মারিযান আও আলা সাফারিন ফাইদাতু মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে যারা অসুস্থ হয়ে যাবে অথবা মুসাফির তাদের জন্য রোজা রাখা ফরজ না, তারা ইচ্ছা করলে পরবর্তীতে রোজা রাখবে। দেখুন আল্লাহ রাব্বুল একদিকে যেভাবে আদেশ করেছেন আবার একদিকে তিনি রাহাম করেছেন। আপনি অসুস্থ হয়ে গেছেন, খেতে পাচ্ছেন না, দাঁড়াতে পাচ্ছেন না, আল্লাহ ঠিক আছে তোমার প্রয়োজন নেই, তুমি সুস্থ হও তারপর তুমি রোজা রাখো। এই জন্য যাদের সমস্যা তাদের জন্য রোজা তুলেছে, কিন্তু যারা সুস্থ লোক সব ভালো কিন্তু ইচ্ছাকৃত ভাবে সিয়াম পালন করলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আফতারা ইয়াওমান মিন রমজান, যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে রমজান রোজা ভেঙে ফেললো মিন গাইরি উযরিন ওয়ালা মারাদিন, তার কোনো উযর নাই, কোনো সমস্যা নেই,
অথবা সেখানে অসুস্থ না, তাহলে যে ব্যক্তি এমনটি করবে লাম ইয়াকজি ইয়াউমুদ দাহর ওয়া ইনসামাহু, তা সারা জীবন সাধনা করেও সে একটি রোজার হক আদায় করতে পারবে না। আল্লাহ, তাহলে আপনি ইচ্ছাকৃত ভাবে রোজা ভাঙ্গেন তাহলে কিন্তু এর কঠিন অবস্থা। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাফফারা ব্যবস্থা করছেন, যে ব্যক্তি রোজা ভেঙে ফেলবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে একটা গোলাম আজাদ করতে হবে। গোলাম হচ্ছে যে আগে মানুষ ক্রয় বিক্রি হতো, এখন সেটা নাই, সে একটা মানুষকে অন্যের যারা গোলাম হয় তাদের কাছ থেকে অর্থ দিয়ে তাকে মুক্ত করে দিতে হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে তাকে একটা রোজা ভাঙার জন্য তাকে 60টা রোজা রাখতে হবে, এবং 60টা কি পরপর করতে হবে, মাঝখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। যদি আপনি এক মাস রোজা রাখলেন একটা গ্যাপ দিলেন, আপনাকে আবার করতে হবে, তাহলে দেখুন কত কঠিন অবস্থা। আপনাকে একটা সিয়াম ভাঙার জন্য 60টা রোজা রাখ, 2 মাস রোজা রাখতে হবে, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনাকে 60 জন মিসকিন খিলাতে হবে। কিন্তু আপনাকে প্রথম হচ্ছে গোলাম আজাদ, তারপর হচ্ছে 60টা রোজা রাখা, তৃতীয় স্টেপ হচ্ছে আপনাকে 60টা মিসকিন খিলাতে হবে। তাই জন্য আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন কখনো ইচ্ছাকৃত ভাবে এই রোজা না ভাঙি। তৃতীয় নম্বর হচ্ছে সিয়াম অবস্থায় আমাদের বকাবাজি করা, উচ্চস্বরে কথা বলা, ঝগড়া করা, এগুলো নিন্দনীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইযা কানা ইয়াউমু সাওমি আহাদুকুম, তোমরা যখন কেউ রোজা রাখবে ফালা ইয়াসখাব ওয়ালা ইয়ারফুস, সে যেন উচ্চস্বরে কথা না বলে এবং সে যেন বকাবাজি না করে। আমাদের অনেকে আছেন যে রোজা আছেন কিন্তু আপনি বকা দিচ্ছেন, রোজা রেখে অন্যায় কাজ করছেন, রোজা রেখে পাপাচার করছেন, তাহলে কিন্তু তার রোজাটা হবে না। এবং কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন সাবা ওয়াহিদুন, তোমাকে কেউ যদি বকা দেয় আও কাতালো, তোমাকে মারতে আসে, ফাল্লাকুন, সেই জন্য বলে ইন্নি সাইম, যে ভাই আমি রোজা রেখে, রোজা রেখে তুমি যে বকা দিয়েছো আমি তোমার বকার উত্তর দিতে পারবো না, আমারও বকা আছে দিতে পারি কিন্তু রবি নিষেধ করেছেন, তুমি আমাকে আঘাত করেছো আমি তোমাকে মারতে পারি, আমার হাত রয়েছে কিন্তু আমি তোমাকে এই জন্য নবীর নিষেধ। এই যে আপনাকে একটা শিক্ষা দিচ্ছেন যে তোমাকে আঘাত করার পর তুমি ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশালদের বলেছেন। তাই জন্য রোজা রেখে আপনাদেরকে এগুলো থেকে বাঁচতে হবে। 4 নম্বর হচ্ছে রোজা রেখে মিথ্যা কথা বলা, গীবত, হিংসা, বিদ্বেষ এগুলো করা যাবে না, কারণ সিয়াম হচ্ছে একটা পবিত্র জিনিস। আপনি সেটা রেখে আপনি মিথ্যা কথা বলবেন, মিথ্যা কথা তো আমাদের ডালভাত, বিশেষভাবে যারা ব্যবসা করেন বা ব্যবসায়ী তারা মনে করেন যে মিথ্যা কথা না বলে ব্যবসা হবে না, কিন্তু এটা ঠিক না, কারণ মিথ্যা কথা বললে আপনার ব্যবসা থেকে বরকত চলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান লাম ইয়াদা কাওলা যুর ওয়া লা আমালা বিহি ফালাইসা লিল্লাহি ফী হাজাতুন আই ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি সিয়াম রাখা অবস্থায় রোজা রেখে সে মিথ্যা কথা বললো এবং সে গুনাহ কাজ করলো, তার এই সিয়াম রাখ পালন করা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। তাহলে এগুলো আপনাদেরকে ছাড়তে হবে, আমাদের ছাড়তে হবে, যদি আমরা ছাড়তে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সিয়ামগুলো কবুল করবেন। আল্লাহ আমাদেরকে যেন এই যেগুলো কাজ করা প্রয়োজন করতে পারি এবং যেগুলো নিষেধ সেগুলো আমরা যেন ছাড়তে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর আপনারা গত সপ্তাহে অবগত আছেন যে আপনাদের এই মসজিদে আমাদের ঢাকা বংশাল থেকে এবং আশেপাশে এলাকা থেকে প্রায় 30 মতন সাথী বা এখানে আসছেন, সকালে আমরা এখানে আসছি, অবস্থান করছি এবং এশার পরে যাব, এবং এখানে একটা বলা চলে একটা ওয়াজ মাহফিলের মতন হবে আপনাদের বিনা পয়সায়। কারণ একটা ওয়াজ মাহফিল করতে একটা আলেমদেরকে 10 থেকে 15 হাজার টাকা দিতে হয়, সে দেওয়ার প্রয়োজন নেই, শুধু আপনাদের কাছে অনুরোধ হচ্ছে যে আপনারা আসর নামাজ পরে আসবেন, এশার পরে যাবেন ইনশাআল্লাহ। আলেম ওলামা আসছেন আপনাদের খেদমতের জন্য, আমরা নিয়োজিত আছি, আপনার মেহরবানি করে আসবেন, যদি মা বন্ধের ব্যবস্থা থাকে তাদের উপরে ব্যবস্থা করবেন, তারা একটা সুবর্ণ সুযোগ। অনেক সময় হতে পারে আপনার শুনে আপনার আমল পরিবর্তন হতে পারে, তাই জন্য আপনারা অনুরোধ করবো যে আপনার শত ব্যস্ততার পরও অন্য অন্য কাজ বাদ দিয়ে রেখে আজকে এখানে অবশ্যই আসবেন, আপনি নিজে আসবেন, আপনার বন্ধু বান্ধব সবাইকে বলবেন এখানে আসার জন্য। আমরা সব মসজিদে আজকেও আমরা হ্যান্ডবিল দিয়েছি, দাওয়াত নামা দিয়েছি এবং লোকপারিজ দাওয়াত দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে অথবা বলে দেওয়া হয়েছে, এটাকে আপনাদের বিশেষ অনুরোধ
আল্লাহ যেন আমাদের সবাইকে আসর করে এখানে বসার তৌফিক দান করুন এবং আলেম ওলামা যেগুলো বলবে আমরা যেন সেগুলো আমল করে আল্লাহ আমাদের তৌফিক দান করুন কারণ কে কখন চলে যায় বলা যাচ্ছে না আপনার কোনো গ্যারান্টি নেই যে আপনি কি রোজা রাখতে পারবেন কি পারবেন না আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করুন আমাদের কাছে কয়েক ভাই দোয়ার আবেদন করেছেন